সম্মানিত হাজেরিন, আমি ভূমিকা ছাড়াই কথা আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সিরিয়াল অনুযায়ী এই সূরাটা পবিত্র কোরআন মাজিদের 103 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে আসর। সম্মানিত হাজেরিন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি আয়াত লিপিবদ্ধ করেছেন, একটি রুকু। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাক্কি জীবনে নাজিল হয়, এজন্য এই সূরাটার নাম হচ্ছে মাক্কি। সম্মানিত হাজেরিন, এই সূরার মধ্যে 14টি শব্দ রয়েছে। এই শব্দ 14টির মধ্যে গুরুত্বপূর্ণ 4টি শব্দকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তার বান্দাদেরকে এই 4টি বিষয়ের মধ্যে তাদের মধ্যে যদি গুণ থাকে তাহলে তারা কি হবে, এই সম্পর্কে তিনি লিপিবদ্ধ করেছেন। সম্মানিত হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহ সময়ের কসম, ওয়া ব্যবহার করা হয়েছে এটা কসম খাওয়ার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়, ওয়াও দে কসম করা হয়েছে, ওয়াল্লাহ সময়ের কসম। আমরা দুনিয়াতে যখন কোনো কোনো একটা কাজের প্রতি গুরুত্ব, শ্রেষ্ঠত্ব, অভিনবত্ব বিষয় বোঝার জন্য, সেটা প্রমাণ করার জন্য, বাস্তব প্রমাণ করার জন্য আমরা যেমন ভাবে কসম খাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খেয়েছেন। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে আমরা যদি কিরা কসম কাটি তাহলে এটা হবে হারাম। কারণ আল্লাহ নবী বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারোর নামে কসম কাটা যাবে না। সম্মানিত হাজরিন, আমরা দেখা যাই কথায় কথায় কিরা কসম কাটি, আমার মায়ের কসম, বাপের কসম, আমার এই সন্তানের কসম, পিতা মাতার কসম, বিভিন্নভাবে আমরা যে কসম কাটি, কিন্তু এটা ইসলাম সমর্থন করে না, এটা শিরকের পর্যায়ে চলে যায়। এজন্য আমাদেরকে কসম কাটতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে আল্লাহ তাআলার কসম কাটতে হবে, তা বাদে আর কসম কাটা যাবে না। সম্মানিত হাজেরিন, এখানে আসর শব্দ, আসর শব্দ ব্যবহার করা হয়েছে, মানে হচ্ছে সময়ের ব্যাপারে কথা বলা হয়েছে, যে সময়টা যেন ফুরিয়ে আসছে। কেউ কেউ বলেন, কোন কোন ইমামগণ বলেছেন যে এটা হচ্ছে দিনের শেষ সময় অথবা আর আসরের ওয়াক্তের সময়। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, আমি একজন বরে ফালার কাছ থেকে সূরা আসরের অর্থ বুঝেছি। তিনি একদিন বাজারের দিকে যাচ্ছেন, বাজারের দিকে যখন যাচ্ছে তখন দেখলো একজন ব্যক্তি, তিনি বলছে যে যে ব্যক্তির পুঁজি গলে যায় ওই ব্যক্তির উপর তোমরা দয়া করো, রহম করো। বারবার যখন এই হাঁটতে ছাড়তে লাগলো তখন তিনি গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি বরফ বিক্রি করছে, তারপরে বলো বেলা হয়ে যাওয়ার কারণে আর সময় নাই, বরফগুলো গলে গলে যাচ্ছে, এখন যদি মানুষেরা সে বরফগুলো কিনে না নাই তাহলে তার পুঁজি গলে যাবে। এখানে এই আসর, এই দ্বারা কসম কাটাছেন জন্য যে আমাদের সময় অতি স্বল্প, সময় বলে তো অতীতকাল এবং বর্তমানকে এখানে বোঝানো হয়েছে। সময় কিন্তু কোনো নির্দিষ্ট সময় নয়, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, প্রত্যেকটা সময় ভবিষ্যৎকাল থেকে, ভবিষ্যৎ থেকে অতীত থেকে, ভবিষ্যৎ থেকে প্রত্যেক সময় একটা করে সময় বের হয়ে আসছে, সেটা বর্তমান হচ্ছে, আবার বর্তমানটা আবার ভবিষ্যতে চলে যাচ্ছে। সম্মানিত হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে হেলাধুলা করে আমাদের সময়গুলো পার করে দিই, আমরা বিভিন্ন দোকানে বসে, টিভির আড্ডায় বসে, গানের আড্ডায় বসে, মদের আড্ডায় বসে আমরা যে সময়গুলো পার করে দিই, এই সময়গুলো আমাদের পার করে দিচ্ছি, কিন্তু আমরা আমল করছি না,
কিন্তু আমাদের সময় একবারেই শেষ। পরীক্ষা হলে যখন পরীক্ষা দিতে যাই তখন আমাদের নির্দিষ্ট একটা টাইম বেঁধে দেওয়া হয়, ওই টাইমের মধ্যে যদি আমরা পরীক্ষা দিতে পারি সঠিক সময়ে, যদি ওই সময়টা কাজে লাগাতে পারি তাহলে আমরা ওই কাজে লাগার কারণে ওই সঠিকভাবে প্রশ্ন উত্তর দিতে পারবো। আর যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে সঠিকভাবে উত্তর দিতে পারবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, আর ওই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, আমানু যারা ইমান এনেছে গো, যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আনুগত্য করা, স্বীকৃতি দেওয়া। ইমান মানে হচ্ছে মুখে মুখ স্বীকৃতি, অন্তর বিশ্বাস এবং কাজে পরিণত করার নাম হচ্ছে ইমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে। সম্মানিত হাজেরিন, তাহলে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার পিতা মাতা সন্তান সন্ততি এবং তোমার সকল মানুষের চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবে। তাহলে এখানে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার তার পিতা তার সন্তান সন্ততি এবং পৃথিবীতে যত মানুষ আছে সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রাসূলকে আমরা ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ ইমানদার হতে পারবো না। আর যদি আমরা পূর্ণ ইমানদার হতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। সম্মানিত হাজিরিন, আপনার সন্তানকে যদি কেউ গালি দেয়, অন্যভাবে প্রহার করে অথবা কোনো কোনো জায়গায় যদি কাজে লিপ্ত হয় তাহলে আপনার যেমন দরদ রয়েছে তেমনই ভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন যারা ব্লগার বিভিন্ন ভাবে কটূক্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র আঁকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তখন যদি আমার মধ্যে যদি প্রতিক্রিয়া না জন্মে তাহলে বুঝতে হবে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে পারিনি, এজন্য আমরা ইমানদার হতে পারবো না। সম্মানিত হাজিরিন, আপনার সন্তানকে যদি কেউ কোনোভাবে অন্যভাবে প্রহার করে কটু কথা বলে, যেমন আপনি লাফিয়ে উঠেন, যেমন ভাবে আপনি প্রতিহত করার চেষ্টা করেন, তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। যদি আমরা ভালোবাসতে না পারি তাহলে আমরা পূর্ণ ইমানদার হতে পারবো না। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার মধ্যে তিনটা গুণ বিদ্যমান আছে ওই ব্যক্তি ইমানের সাথে অনুধাবন করতে পারবে, অনুমান করতে পারবে। প্রথম নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা এবং তার রাসূলকে ভালোবাসবে, সব কিছুর চাইতে ভালোবাসবে। দুই নম্বর কোন বান্দাকে ভালোবাসবে, দুনিয়াতে ভালোবাসবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, এবং কোন কুফরি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেওয়ার পর আবার সে কুফরি পথে যাবে না। এরকম যদি কেউ এই তিনটি গুণ যদি কারো সামনে কারো মাঝে উপস্থিত থাকে বিদ্যমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ইমান, ইমানটা তার মধ্যে অনুধাবন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা সাজ দেবে। তাহলে তিনটা গুণে যারা গুণান্বিত হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে একটা ইমানের যে জজবা, ইমান যে তার মধ্যে আছে সে বুঝতে পারবে। সম্মানিত হাজিরিন, এই ইমান বোঝার জন্য, ইমানটা তো অনুধাবন করার জন্য যেটা বলা হয়েছে যে যখন আল্লাহ তাআলার ইবাদত যখন করবে তার মনটা যেন ব্যাকুল হয়ে যায় অথবা ইবাদতে তৃপ্তি লাভ করবে এবং ইসলামের পথে চলার জন্য দুঃখ কষ্ট হাজার ঝড় বিপদ থেকে বাধা বিপত্তি
মানসিকতা এরকম একটা তৈরি হবে, কোন প্রকার বাধা বিপত্তি তিনি করবেন না। তাহলে তার মধ্যে যদি ইমান মজবুত থাকে, তাহলে সকল প্রকার অন্যায় জুলুম অত্যাচারকে তিনি কোনো কিছুই মনে করবে না। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে যখন ইসলামী আন্দোলন নেতা কর্মীকে ফাঁসি দেওয়া হয়, তখন তারাকে বলা হয়েছিল তোমরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও তোমাদের প্রাণ ভিক্ষা দেওয়া হবে। তখন তারা বলেছিল যে আমরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই না, এই পৃথিবীতে কোনো ফয়সালা হয় না, আমার জন্ম এবং মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, পৃথিবীতে কোনো মানুষের কাছে কোনো বিচারপতির কাছে কোনো রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া জায়েজ নাই। তারা তাদের ইমানটা শক্ত হওয়ার কারণে, তাদের ইমানটা মজবুত হওয়ার কারণে তাদের ইমানই যে জজবা সেটা ফুটে উঠেছিল। তাহলে এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের স্বাদ তাদের মধ্যে অনুধাবন করতে দেবে। সময় তো হাজির। তারপরে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহা, আর যারা সৎ কর্ম করবে গো তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। সময় তো হাজির। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি দেখে কোনো জায়গায় অন্যায় কাজ চলছে, কোনো জায়গায় অন্যায় কাজ চলছে, তাহলে ফায়ুবায়ুর বিয়াদিহি, সর্বপ্রথম তাকে তার হাত দ্বারা বাধা দিতে হবে। কোনো জায়গায় যখন কোনো অন্যায় কাজ চলবে তাকে হাত দ্বারা বাধা দিতে হবে। যদি সম্ভব না হয়, সক্ষমতা না থাকে, ক্ষমতা না থাকে, তাহলে ফাবি লিসানিহি, তাকে জবান দ্বারা বাধা দিতে হবে, মুখ দ্বারা বাধা দিতে হবে, কথার দ্বারা বাধা দিতে হবে। যদি তাও সম্ভব না হয়, ফাবি কলবিহি, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, অন্তর দ্বারা প্রতিহত করতে হবে। যালিকা জাফুল ইমান মুত্তাফাকুন আলাইহি, এটা হচ্ছে ইমানের একটা দুর্বলতম শাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানের 77টার বেশি শাখা প্রশাখা আছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা। ইমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদত ইবাদত পাওয়ার যোগ্য নাই, ইবাদত বান্দাকে পাওয়ার কোনো ব্যক্তি নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, কোনো ইলাহা নাই, মাবুদ নাই। তাহলে প্রথম নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি ইমান আনতে পারে, তাহলে এটা হচ্ছে ইমানের মধ্যে শাখার মধ্যে সর্বোত্তম শাখা। আর দুর্বলতম শাখা হচ্ছে ওয়াজা মিনাত তরিক, রাস্তাতে কোনো কষ্টদায়ক বস্তু যদি থাকে সেটা সরিয়ে ফেলা। আর বলা হয়েছে ওয়াল হায়াউ মিয়াসু ওয়াল হায়াউ মিয়াসবার, আর বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লজ্জা হচ্ছে ইমানের নিম্নতম একটা শাখা। তাহলে আমাদের যাদের আমরা যদি কোথাও কোনো অন্যায় কাজ হতে দেখি, প্রথমতে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদেরকে বাধা দিতে হবে হাত দ্বারা। যদি আমাদের ক্ষমতা না থাকে তাহলে আমরা মুখে বলবো, তারপরে যদি আমাদের ক্ষমতা না থাকে তাহলে আমরা অন্তর দ্বারা ঘৃণা করবো। জালিকা আজওয়ফুল ইমান, এটা হচ্ছে আমাদের সর্বনিম্নতম ইমান, ইমানের শাখা। যদি আমরা বাধা না দেই তাহলে কি হবে? যদি আমরা বাধা না দেই তাহলে একটা উদাহরণ একটা হাদিসের মাধ্যমে বলা যায় যে কিছু সংখ্যক লোক, কিছু গোত্রের লোক জাহাজে করে কোনো একটা জায়গায় যাবে, জাহাজে উঠেছে, গন্তব্য ছুটেছে, জাহাজ যখন মধ্যখানে, তখন জাহাজের যে যাত্রী, ওই দ্বৈতলা জাহাজটা ছিল, উপরতলার মানুষ এবং নিচতলার মানুষ, নিচতলার মানুষেরা উপরে পানি আনতে যেত, তখন উপরতলার মানুষ কষ্ট পেল, উপরতলার মানুষ বিরক্ত বোধ করলো, তারা বিরক্ত মনে করলো, তখন নিচতলার একজন
একটি কোড়াল নিয়ে ওই জাহাজকে ফুটা করতে আরম্ভ করলো। যখন ওই জাহাজকে ফুটা করতে আরম্ভ করলো তখন তাকে লোকেরা বলছে যে তুমি কি করছো, তুমি এটা কি করছো, তুমি তো নিজে মরবে মরবে, আমাদেরকেও নিয়ে মরবে। এখন সম্মানিত হাজির, আপনি যদি ওই অন্যায় কাজে বাধা না দেন, ওই ফায়সার কাজে বাধা না দেন, তাহলে ও তো মরবে মরবে, আপনাকে নিয়েও ডুবে মারা যাবে। যত যাত্রী রয়েছে সব যাত্রীকে নিয়েছে মারা যাবে। সম্মানিত হাজির, এখন এই বর্তমান সমাজে যখন কোনো খারাপ কাজ দেখবেন, অন্যায় কাজ দেখবেন, আপনি যদি বাধা না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ আপনার উপর বর্তাবে। এজন্য আমাদেরকে কোনো জায়গায় খারাপ কাজ চললে, আমাদেরকে অন্যায় কাজ চললে সেটা বাধা দিতে হবে, এবং সৎ কাজের মানুষকে আদেশ দিতে হবে। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো জায়গায় যদি কোনো ভূমিতে যদি একটা খারাপ কাজ চলে, একটা গানের অনুষ্ঠান চলে, আর সেখানে থেকেও যদি আপনি সেটা সমর্থন না করেন, অপছন্দ করেন, তাহলে আপনার গুনাহ লেখা হবে না। কিন্তু যদি আমি বাড়িতে বসে আছি, আপনি বাড়িতে বসে আছেন, আপনি জানছেন কালীনগর হাই স্কুলে একটা কনসার্ট চলছে, গানের কনসার্ট চলছে, একটা কনফারেন্স চলছে, আর আপনি বাড়ি থেকে যদি মনে করেন আমি যদি যেতে পারতাম কত ভালো হতো, গানগুলো শুনে আসতাম, বাজনাগুলো শুনে আসতাম, আপনি যদি সেটা পছন্দ করেন। আপনি বাড়িতে বসে আছেন কিন্তু আপনার মন বলছে যদি আমি যেতাম কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই পছন্দ করার কারণে আপনার আমলনামায় সমপরিমাণ গুনাহ লিখবে। তাহলে এমন এক বিপদে পড়ে গেছেন, আপনার বাড়ির পাশে দেখা যাচ্ছে যে একটা গানের অনুষ্ঠান চলছে, আপনি তো আর বাড়ি ছেড়ে যেতে পারবেন না, আপনি অপছন্দ করেন, সেটা ঘৃণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘৃণা করার কারণে আপনার গুনাহ লিখবেন না। কিন্তু অনেক দূরে একটা গানের অনুষ্ঠান চলছে, কিন্তু আপনি যদি সেটাকে সমর্থন করেন, সাপোর্ট করেন, আপনি উপস্থিত না থেকেও যদি সমর্থন করেন, আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখবেন। এজন্য আমাদেরকে অন্যায় কাজ কখনোই সাপোর্ট করা যাবে না। যদি আমরা সাপোর্ট করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ গুনাহ আমাদের আমলনামায় যোগ করবেন। সম্মানিত হাজরিন, আমরা দেখি এলাকাতে যখন বিভিন্নভাবে পূজার অনুষ্ঠান হয় বা বিধর্মীদের বিভিন্ন অনুষ্ঠান হয়, গান বাজনা হয়, তখন দেখা যায় যে আমাদের মুসলমান কিছু ব্যক্তি সেই গান বাজনা অনুষ্ঠানে উপস্থিত হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি করতে নিষেধ করেছেন যে কোনো গান বাজনা অনুষ্ঠানে যাওয়া যাবে না, কারণ যে কোনো মুহূর্তে ওই ভূমিধ্বস হতে পারে, যে কোনো মুহূর্তে ওই ভূমি ধ্বস হতে পারে, গান বাজনা অনুষ্ঠানে যাওয়া যাবে না। তাতে আমাদের মুসলমান ঘরের সন্তানই করুক আর কোনো বিধর্মীরাই করুক, কোনো প্রকারের গান বাজনা অনুষ্ঠানে যাওয়া যাবে না। সম্মানিত হাজরিন, আজকে এই প্যান্ডেলের মধ্যে দেখেন মানুষের সমাগম নাই, কিন্তু যদি এটা গানের অনুষ্ঠান হতো তাহলে দেখা যেত আসর থেকে মানুষের আনাগোনা অনেক শুরু হয়ে যেত। দুঃখ, আসলে আমরা ভালো কাজে আমরা সহজে দিতে চাই না, আমরা ভালো কাজকে সহজেই মানি না। তাহলে আমি যদি ঈমান আনি, ঈমান অনায়ন করি, আর যদি আমি খাদ্যে ভেজাল দেই তাহলে ওই ঈমানের দাম নাই। আমি যদি ঈমান আনার পরে সুদ খাই তাহলে ওই ইমানের কোনো দাম নাই। আমি যদি ইমান আনার পরে বাজারে পণ্য বিক্রি করার সময় আমি সেই পণ্য আমি ওজনে কম দেই তাহলে ওই ইমানের দাম নাই। ইমান এনেছি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ইমান এনেছি মানুষের উপর অন্যায় করছে, অত্যাচার করছে, মানুষকে অন্যায় ভাবে মানুষের প্রতি জুলুম করছে, তাহলে এইরকম ইমান দ্বারা, এইরকম ইমানের দ্বারা আমরা এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এরকম যদি ইমান হয়, নড়বড়া যদি ইমান হয় তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। ইমান আনতে হবে,
এমন শক্ত ভাবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো আমাদেরকে করতে বলেছেন এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি, আর যেগুলোকে নিষেধ করেছেন এই নিষেধ যেগুলো করেছেন এই নিষেধ থেকে কিছু করতে পারি, আমরা যেখানে সেখান থেকে সরে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ঈমান এনেছি আমরা ঈমানের দাবি করেছি এটা পুরা করবেন। আর যদি আমরা এই সমস্ত কাজ থেকে অন্যায় থেকে বিরত না থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন না, ওই চারটি গুণের কথা বললেন এই গুণের মধ্যে আমরা পড়ব না। সময় তো আসবে আর যারা হকের পথে থেকেছে সত্যের পথে থেকেছে সত্য কথা বলেছে, যারা সত্যের পথে থেকেছে কোরআনের কথা বলেছে ইসলামী আন্দোলনের কর্মী যারা সত্য কথা বলার কারণে দেখেন আজকে অনেক বড় বড় আলেম ওলামা গ্রেফতার হয়ে আছে। সম্মানিত হাজিরিন, 2000 সমস্ত 10 সালে আমাদের কোরআনের পাখিকে গ্রেফতার করা হয়েছে, অন্য কোনো কারণ নাই, একমাত্র কারণ হচ্ছে তারা দিন প্রচার করে সত্য কথা বলে, এজন্য তারা তাকে গ্রেফতার করে রেখেছে। আজ পর্যন্ত সে ওই জেলখানার মধ্যে আছে, কি আছে কেমন আছে আমরা এখনো কোনো খোঁজ খবর পাই না। সম্মানিত হাজিরিন, যারা ইসলামের কথা বলবে কোরআনের কথা বলবে তাদের উপর জুলুম আসবে নির্যাতন আসবে এটাই সত্য কথা, তাহলে যারা হকের উপদেশ দেবে সত্য কথা বলবে তাদের উপর অন্যায় অত্যাচার বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন আসবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে ভয় দ্বারা, আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখায়, যদি তোমরা ইসলামের পথে থাকো তাহলে তোমাদেরকে গ্রেফতার করা হবে, তোমাদের উপর স্টিম রোড চালানো হবে, জেলখানায় দেওয়া হবে, যারা ইসলামী আন্দোলনের পথে থাকবে তাদের কিন্তু ভয় দেখা হয়, বিভিন্নভাবে ভয় দেখা হয়, তাকে হত্যা করার ভয় দেখা হয়, ক্রস ফায়ার দেওয়ার ভয় দেখা হয়, গুম করার ভয় দেখা হয়, জেলখানার ভয় দেখা হয়, ফাঁসির কাস্টের ভয় দেখানো হয়। সম্মানিত হাজিরিন, তাহলে যারা সত্য পথে থাকবে সত্য কথাগুলো বলবে তারা তাদের উপর অত্যাচার নির্যাতন এগুলো আসবে এটা আল্লাহ তাআলা বলেছেন। ওয়ালা খাউফুন তাদেরকে ভয় দেখানো হবে, আর যারা ধৈর্য ধারণ করতে পারবে তারা তাদের জন্য পুরস্কার রয়েছে, যারা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেয় আল্লাহ তাআলার রাস্তায় যারা মৃত্যুবরণ করে গো তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। যারা আল্লাহ তাআলার পথে জীবন দেয় তারা শহীদ, আর একজন শহীদই মৃত্যু এর চাইতে আর সফলতা আর নাই, এই জন্য আমাদেরকে শহীদ মৃত্যুর কামনা করতে হবে যাতে আমরা ইসলামের পথে টিকে থাকতে পারি, আমরা যাতে কোরআনের পথে টিকে থাকতে পারি, আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, আমরা এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবো।